দেশে রাজনীতি এখন বড় ব্যবসা রাজনীতিবিদরা ব্যবসায় ঝুঁকছেন অন্যদিকে ব্যক্তি স্বার্থ রক্ষায় রাজনীতিতে প্রবেশ করছেন ব্যবসায়ীরা প্রতিযোগিতাপূর্ণ অর্থনীতির জন্য প্রয়োজন প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি চলতি বছরের জন্য স্বল্পোন্নত দেশগুলোর প্রতিবেদন প্রকাশ করে এসব কথা বলেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি হল অফ নামের প্রার্থীরা সঠিক তথ্য দিচ্ছে কিনা তা যাচাই করার আহ্বানও জানানো হয়েছে চলতি বছরের জন্য লিস্ট ডেভেলপড কান্ট্রিজ রিপোর্টে অর্থনীতির পরিবর্তনে উদ্যোক্তা শ্রেণীর প্রস্তুতির কথা তুলে ধরা হয়েছে বাংলাদেশের স্বনির্ভর উদ্যোক্তা শ্রেণী থাকলেও তাদের বিকাশে সুশাসনের ঘাটতি বড় বাধা বলে উল্লেখ করা হয় একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর সাথে যদি সমান লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে প্রতিযোগিতা না করতে পারে তাহলে কিন্তু উৎসাহটা একটা প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি যদি না থাকে তাহলে একটি প্রতিযোগিতাপূর্ণ অর্থনীতি আশা করা বাতুলতা মাত্র আবার প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি সৃষ্টি করার জন্য যে উদ্যোক্তার ভূমিকা দরকার সেই জন্য প্রতিযোগী উদ্যোক্তাদের ভিতরেও তাদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে এক ধরনের প্রতিযোগিতা দরকার বাংলাদেশে এখন ব্যবসা ও রাজনীতি একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণ প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশ তৈরিতে বাধা তৈরি করছে আবার অপরটিকে আপনি লক্ষ্য করে দেখেন রাজনীতিবিদরাও এখন অনেক বেশি ব্যবসায় যুক্ত হচ্ছে এবং নাগরিকরা কে রাজনীতিবিদ আর কে ব্যবসায়ী এই পার্থক্য আর বুঝে উঠতে পারছেন না তাদের সামনে দৃশ্যমান হচ্ছে বাংলাদেশে এখন রাজনীতি সবচেয়ে বড় ব্যবসায়ী উদ্যোগ এমন পরিস্থিতি থেকে উত্তরণে যোগ্য ও সৎ প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেই এগিয়ে আসার আহ্বান জানানো হয় নির্বাচনের আগে যারা হলফনামা ঘোষণা দিচ্ছেন সেই হলফনামাগুলো দ্রুততার সাথে রাজস্ব বোর্ড দেখে প্রাধিকারের ভিত্তিতে একটি মূল্যায়ন জনগণের সামনে দেবেন এবং সেটা নির্বাচন কমিশন বিবেচনার ভিতরে নিবে এলডিসি থেকে উত্তরণ উন্নয়নে শেষ কথা নয় উল্লেখ করে নির্বাচনী ইশতেহারে এ বিষয়ে প্রতিশ্রুতি থাকা উচিত বলে মনে করে সিপিডি দিয়ে যাবেন ফরহদ হোসেন নিউজ নাইন ঢাকা